প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী কোরআনে কারীম যারা প্রসার করতে আসবেন এটার প্রসার যারা ঘটাবে যে মানুষগুলো কোরআন উপস্থাপন করবে জনগণের সামনে তাদেরকে আল্লাহ ঘোষণা দিয়েছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়াযিকরালিল মুমিনিন বলেন আল্লাহু আকবার কিশোরগঞ্জবাসী আমি আশা করছি আপনারা দিলের কান লাগিয়ে আছেন নীরব নিস্তব্ধ হয়ে কোরআনের কথাগুলো মনে করবেন এখনই আল্লাহ কেবল আমাদের জন্য নাযিল করছেন কেন বললাম এই কথা 1500 বছর আগে তো নাযিল শেষ হয়ে গেছে না আমি 2024 সালের 5 আগস্টের সাথে কোরআনে কারীমের একটা আয়াতের হুবহু মিল পেয়েছি দেখতে পাচ্ছি আমার আল্লাহ যেন 2024 সালের 5 আগস্টে আয়াত নাযিল করেছে সূরা আনআমের 44 নম্বর আয়াত কিতা ফালাম্মা নাসু মা দুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই আল্লাহ পাক বলেন যখন ওরা আমার আদেশ ভুলে গেল ওদের যত নিয়ামতের দরজা আছে সব আমি আল্লাহ খুলে দিলাম ওরা পরিবার সমাজ রাষ্ট্রে যেন শান্তি স্বস্তি পায় ওদের নিয়ামত যা আছে ওদের ক্ষমতা টাকা পয়সা পাওয়ার প্রভাব প্রতিপত্তি সব বাড়িয়ে দিলাম আল্লাহ এক বছর না দিয়ে বহু বছর দিয়েছেন আবওয়াব যত দরজা আছে সব খুলে দিলাম কেন খুলে দিয়েছি জানো ফালাম্মা নাসুমা দুকিরু বিহি ফাতাহনা এখানে সরাসরি ফাইল বা কর্তা আল্লাহ নিজে খুলে দিচ্ছেন আয়াতটা পড়ার পরে চিন্তা করলাম আল্লাহ তোমার সূরা ইব্রাহিমের ভেতরে আমরা পড়েছি লাইন সাকার তোমলা জিদান না কম নিয়ামতের যদি কেউ শুকরিয়া আদায় করে তাহলে তার নিয়ামত বেড়ে যায় আর তুমি কি শোনালে যদি তারা তোমার নিয়ামতের কথা তোমার আইন আদালতের কথা তোমার বিধানের কথা ভুলে যায় তাহলে তার নিয়ামত তুমি বাড়িয়ে দাও এ কেমন কথা আল্লাহ পরের শব্দগুলোতে জবাব দিচ্ছেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু এ পর্যন্ত আল্লাহ বলেন যখন এই মানুষগুলো তাদের উপরে দানকৃত বিষয় পেয়ে নিয়ামত পাওয়ার পরে যখন আনন্দে আত্মহারা আনন্দে মেতে আসে আপনি বাস্তবে মিলান তো 2006 সালের 28 অক্টোবর লঘি বয়তান তাণ্ডব দিয়ে যে দৃশ্যগুলো আমরা দেখেছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু উপন্যাস পড়েছি বহু ইতিহাস পড়েছি কিন্তু কোনদিন আমি এই ইতিহাস পড়ি না যে জীবিত মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে দুনিয়ায় কেউ ড্যান্স দিয়েছে না আমি পড়ি আমি তো পড়িনি কারো কাছে গল্পেও শুনিনি কিন্তু চোখে দেখলাম 2006 সালের অক্টোবরের 28 তারিখে একজনের নির্দেশ মতো সারা দেশ থেকে মানুষেরা গিয়ে জসিম ভাইয়ের মতো জীবিত মানুষকে তারা পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছে এটা মানালা একবার বলে না কেন এটা ঘটেছে না ঘটেনি 7 সালের দিকে একবার সিরাজগঞ্জ তো জায়গা যাচ্ছিলাম কুষ্টিয়ায় বাসের ড্রাইভারের পেছনে বসে আছি না এভাবে হয় না পরিবেশ না এটা কি মমতার গান চলছে এখানে দাঁড়িয়ে আছেন কি করেন বসে
যে যা করছে তার জবাব সে দেবে, দেখে ও কি করে। আর যদি এতটুকু কমন সেন্স না থাকে তো আমার মনে হয় ওর ও মনে হয় ওই 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 রকম পরে ওই পাঠিয়ে দেওয়া দরকার ওই মায়ের কাছে বন্ধুর কাছে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, কিয়ামতে যার ওজনের পাল্লা হালকা হবে তাকে তার মায়ের কাছে পাঠানো হবে। এখানে মা মানে জাহান্নাম, মা মানে কি বলেন না কেন? কেন আল্লাহ জাহান্নামের কথা দিলেন, মায়ের কথা কেন দিলেন বলেন? তাফসিরে মুফাসসিরুনে কিরাম লিখেছেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে মায়ের কোল। একটা মানুষের জন্য সবচাইতে নিরাপদ জায়গা কোনটা? মায়ের কোলের উপরে নিরাপদ জায়গা আছে। এখনো যারা বিশৃঙ্খলা করছেন তাদের নিরাপদ জায়গা আপনার মায়ের কোল, উনি যখন পালিয়েছে আপনারা চলে যান। আমি এর নিচে আর নামতে পারলাম না, এরপরও যদি কেউ ডিস্টার্ব করেন আমি জানবো যে আসলে আপনি। বাসের ড্রাইভার দেখলাম একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে, মাঝখান দিয়ে চালিয়ে দেবে না, উনি পাশ দিয়ে ঘুরে গেল, গাড়িটা একটা ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি কি করলেন, এখন তো গাড়ি উল্টিয়ে যেত। ড্রাইভার আমারে বলছে হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে, মরা কুকুর। ওরে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর, আপনি কেমন হুজুর? আপনি দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা কুকুর পড়ে আছে আপনি ডবল করে তাহলে মারতে পারেন না, কারণ আপনার বিবেকে বাধা দিচ্ছে। কিন্তু আমার এই সোনার বাংলাদেশে পৃথিবীর আশরাফুল মাখলুকাত মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে মানুষ নামে কিছু জানোয়ার ড্যান্স দিয়েছে, এর মানুষ বলা যায়? বিবেকই মরে গেছে। যারা জাহান্নামে যাবে তাদের দুইটা অপরাধ আমি সবচাইতে বেশি পেয়েছি। কোরআনে কারীমের সূরা মুলকের 10 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, জাহান্নামের ফেরেশতা দারোয়ান মালিক জিজ্ঞাসা করবে কেন আসলে জাহান্নামে, قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل মা কন্যা ফি আসহাবিস সাগীর। ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি? ওরা বলবে হ্যাঁ গিয়েছিল, কিন্তু কথা শোনার পরে বলেছিলাম বেটা মিথ্যা কথা বলে। এরকম কিছু আল্লাহ তোমাদের জন্য আমাদের জন্য নাজিল করেনি? ফেরেশতা মালিক জাহান্নামের ফেরেশতা দারোয়ান যিনি দায়িত্বে আছে পাহারাদার, উনি বলার পরে ওই মানুষগুলো বলবে আমরা যদি ওই সময় নবীদের কথা আলেমদের কথা শুনতাম আর যদি আমাদের বিবেককে কাজে লাগাতাম তাহলে আর জাহান্নামের সাগরীর নামে এই জায়গায় আসা লাগতো না। তাফসিরে কাবীর মুফাসসিরুনে কিরাম আয়াতের তাফসির করতে গিয়ে দুইটা বিষয় সবসময় বেশি সামনে দিয়েছেন, যারা শোনার পরেও না শোনার ভান করে থাকছেন আর যারা তাদের কমন সেন্স বিবেক এটা আল্লাহ সবাইকে দেয়নি। গরুর বিবেক আছে কথা বলে না কেন? ছাগলের বিবেক আছে, কুকুরের? কিন্তু আজ পর্যন্ত আপনি এটা শুনেছেন যে কোনো কুকুর মারা যাওয়ার পরে কুকুর যে লাশের উপরে ড্যান্স দেয়, ওর বিবেক নেই তারপরও এই কাজটা করে না? আপনি কি মানুষ হয়ে গেলেন যে আপনার বিবেকে কাজ করলো না? কোন নেশায় মেতে ছিলেন আপনি? এখানে যারা বিবেক কাজে লাগাবে না তারা যে মানুষই হোক না কেন কিন্তু জাহান্নামে যাবে, আর এটা 15.5 বছরের সবচাইতে বেশি ছিল এই দেশে। বিবেকটা আমাদের কাজে লাগে,
বিবেক যদি কাজে লাগতো আমার মনে হয় 15.5 বছরের 15 ঘন্টা অনেকে টিকতো না এটা কিছুদিন আগে আমি জেলখানা থেকে বের হইছি আমার সাথে একজন ছিল ওসি সাহেব আমি নাম নিলাম না লোকটা আমার বছর হজুর এই যে শেষের দিকে যে ভোটটা গেল বিশেষ করে 18 সালে এই ভোটের সময় আমি বাইরে ছিলাম আমি একেবারে শুরু করলাম সেই রাত 12টা থেকে শুরু করে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত তার মানে ফজরের আজানের আগ পর্যন্ত একাধারে ভোট মারতে থাকলাম মন মতো মারলাম যত পারি কারণ 3-4 ঘন্টা সময় পেয়েছি আমি না কানা আমার যা দল বলছিল সবাইকে নিয়ে একবার আল্লাহর নাম নিয়ে আমি শুরু করেছি ফজরের আজানের আগ পর্যন্ত কাজটা করার পর বাক্স জমা দিয়ে দিলাম গোসল করলাম তওবাতিল্লাহ করে এবার নামাজে দাঁড়ালাম আরে শয়তান এটা কাজ করলেন আপনি তবে ধর্ম কি এইটাই নিয়ম উপরের নির্দেশ যারা দিনের বেলা ভোট চাইছে দিনের আগেই যেন হয়ে যায় এটা তাহাজ্জুদের নামাজ সময় থেকে শুরু করেছি আমরা কাজটা যেহেতু ভুল হয়ে গেছে বিবেকে মেনে নিচ্ছিল না এজন্য গোসল করে তওবা করে নামাজে দাঁড়িয়েছে আল্লাহ যেন মাফ করে দেয় এইরকম মানুষকে আল্লাহ মাফ করবে না কারণ আপনি জেনে শুনে অপরাধ করেছেন কথা বলে না কেন এই দৃশ্য যে দেখলাম 2006 সালের 28 অক্টোবর মনে মনে ভাবলাম আল্লাহ মনে হয় এইরকম সন্ত্রাসী মানুষদেরকে আর এ দেশের জায়গাতে পৌঁছাবে না না ধারণা উল্টিয়ে গেল 2 বছর পরে দেখি আল্লাহ ওদেরকে দিয়েছে যেভাবে দিক শুধু দিয়েই শেষ করেনি মনে করলাম 5 বছর যাই হোক টিকবে এরপরে মনে হয় পড়ে যাবে দেখি না পড়ে নাই 13 সালে আবার টিকে গেল 18 সালে আবার টিকে গেল 24 সালে মনে করলাম না আর টেকার মতো কায়দা নেই কিন্তু আল্লাহ তাও টিকিয়ে দিল এই আয়াতটা যখন আমি তাফসীর পড়তাম মনে মনে ভাবতাম আল্লাহ এই আয়াত কি এমনি এমনি দিয়েছেন নাকি অথচ দেখলাম না আমার এই ধারণা আল্লাহ পুরো পাল্টিয়ে দিয়েছেন হাত্তা ইদা ফারিহু বিমা উতু আল্লাহ বলেন ওদের এই পাওয়া নিয়ামত দান করা যে সিয়ার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এটা পাওয়ার পরে যখন ওরা খুশিতে আত্মহারা ওরা যে খুশিতে আত্মহারা ছিল এটা আবার ফুয়াজ করা লাগবে এটা জানেন না গতকালকে যিনি ধরা পড়েছেন আপনাদের এই পাশে টাঙ্গাইল এখানকার যিনি ছিলেন ডক্টর আব্দুর রাজ্জাক এটা জ্ঞান পাপী লোক 2013 সালে শাপলা চত্বরে আলেমদেরকে বলছে আমি হত্যা করে রাত 12টার পর থেকে 2টা পর্যন্ত পুরা সাফ করে দিয়েছি এই যে মানুষ হত্যা করার পরে নিজে আবার ভিডিও বার্তা দিচ্ছে কি মানুষের ভেতরে পড়ে তাও অহংকার করে বলছিল আল্লাহ পাক বলেন যখন ওরা সর্বশেষ তোরায় পৌঁছে গেছে আখদনাহুম বাগতাতান এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ আখদনাহুম বাগতাতান আমি আল্লাহ নিজে তখন তাদেরকে ধরেছি কেমন করে ধরলাম বাগতাতান আকস্মিক ভাবে যে দুপুরের খাবার খাবে তাও সময় পাইনি কথা বলেন এখন বাগদাতানের যত অর্থ আছে তার এইটা অর্থ বড় আশা ছিল দুপুরের খাবার খাবে কত কিছু রান্না করেছিল খেতেও পারেনি 5 মিনিট সময় দিয়েছিল দেশের মানুষের জন্য কিছু বলবে তাও সময় দেয়নি এটা দেয়নি কি সেনাবাহিনীর প্রধান না আল্লাহ আল্লাহ ওই বান্দাকে দিয়ে বলছে তাড়াতাড়ি ওদের বিদায় কর কারণ আমি ধরেছি এটা ছাত্র জনতা এটা উপলক্ষ এটা ধরেছি সরাসরি কে কেন কারণ মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় সীমা অতিক্রম করে তখন আল্লাহ আর ছেড়ে দেয় না ইন্নামানুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন
সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন ওরে পাপে যখন একেবারে পরিপূর্ণ করে ফেলেছে তখন এই মানুষগুলোকে আমি আল্লাহ এমন ভাবে ধরেছি আযাব মুহিন অপমানজনক শাস্তি দিয়ে। কি অপমান করেছে আপনি তাকান, এই যে কালামানিক ওরে কলার পাতা শুয়েছে ওর বিসি পর্যন্ত উড়ে গেছে, হ্যাঁ উড়ে গেছে, টিপ পিটানো পেটিয়েছে মানুষেরা বিসি নেই, একজন বাংলায় কে যেন ড্রাইভিং করে দিয়েছে তাই বলে আমার বিসিতে মারবে, আমি এই মহিন শব্দটা ওর সাথে মিলিয়েছিলাম। এই 15.5 বছরে জালেমদের কথা মতো সবচাইতে বেশি আলেমদের অপমান করার জন্য এই লোকটা উঠে পড়ে লেগেছিল। আলেমদের তালিকা করত যারা কোরআন প্রচার করে তাদের আমার নামও দিয়েছিল, আল্লাহ উল্টিয়ে ওর নামকে তালিকা এনে দিয়েছে। যে অবস্থা তৈরি করেছিল এই মানুষগুলো আল্লাহ কোরআনটা সিস্টেম পাল্টিয়েছেন। বাস্তবতা দেখুন, আল্লাহ বলেন এমন বাগদা তান করে ধরলা আমা কসমিক ভাবে ফাইদা হুম মগলিসুন, এ মানুষগুলো হতাশ হয়ে গেছে, হতাশা কালো চিহ্ন তাদের প্রত্যেকের চেহারার ভেতরে আল্লাহ ভাসিয়ে তুলেছে, তার প্রমাণ এই যে এই দরবেশটা এত বড় বড় সাদা দাড়ি, দাড়ি কেটে নম হয়ে গেছে, কোটে যেদিন তোলে দেখেননি ওর সিহারার ভেতরে কি, প্রত্যেকটা জালেমের সিহারার ভেতরে এখন হতাশা বেজে উঠতেছে। অথচ এদিকে তাকান স্টেজের দিকে, এখানে অনেকেই ছিল এরকম ছেলে, হতাশা না, আমার মনে হয় জেলখানা এদেরকে কড়া লাগিয়ে নিয়ে যাওয়ার সময় মুখে হাসি ভরে উঠেছে। জালেমদের ডক্টর আব্দুর রাজ্জাক আজকে আদালতের এজলাসে দাঁড়িয়ে হাও মাও করে কাঁদছে, কয়েকদিন আগে আমারও মামলা ঢিসমিস হয়ে গেছে, ওই দিন আমার শেষ হাজিরা ছিল, যে দেখি হাজি সেলিম শিশুর মতো কাঁদছে আমারে ছেড়িয়ে দিন, ছেড়িয়ে দিন শয়তান, কথা তো ফরাম বলতে পার না, সেরকম নৌকা বলতে গিয়ে হৌকা বলে ফেলে। অথচ 5 তারিখের আগে ওর যে দাপট, ওর যে গোনা, ওর যে পাপ, শয়তান পর্যন্ত চিন্তা করেছে যে এত নিচে মানুষ নামলো কি করে, শরীর চলে না অসুস্থ বলে অথচ মেয়ে লোক নিয়ে নাচানাচি করছে, এটা দেখা গেছে বলে আল্লাহ সহ্য করবে কি করে আপনার এই পাপ, শরীর যা শরীর যা চলে, সে যদি কিছু করত মেনে নিতাম, যে কয়টার নামে এখন নারী কেলেঙ্কারি বের হচ্ছে একটারও আমার মনে হয় এই মানিকের মতো বিসি নেই। প্রত্যেকটা চরিত্র এরকম, আপনি একটা চরিত্রবান লোক দেখান, এই জালেমদের দোসর যারা ছিল যে এইটা চরিত্রবান, আপনি মনে করছেন হারুন আঙ্কেলের চরিত্র ভালো, কিসের চরিত্র, ওর নামে এখন যে সমস্ত ভিডিও বের হচ্ছে শয়তান পর্যন্ত আমার মনে হয় বিশ্বাস করতো না, অথচ বিশ্বাস করা লাগছে। আর এই মানুষগুলো আমাদেরকে রিমান্ডে নিয়ে এই শয়তানের মতো মানুষ, এই যে বিপ্লব, এই হারুন, এই আসাদুজ্জামান, এই মনিরুল, এরা রিমান্ডে আমার চোখ বাঁধা অবস্থায় নিয়ে গিয়ে মাটির নিচে নিয়ে বলতো এই দেখেন আপনার বড় হুজুরের ভিডিও, অডিও রেকর্ড শোনাতো হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে, ওনার সাথে একটা যুবতী মেয়ের কণ্ঠস্বর নকল করে কিভাবে যেন কম্পিউটারের মাধ্যমে লাগিয়ে ওটা আমার অডিও শোনাতো, এই দেখেন আপনার হুজুর কি বলে, মানে সে কথাগুলো শুনেছে 8 মিনিট 10 মিনিট, এটা কোনো স্বামী স্ত্রীর বিছানায় ছাড়া কেউ বলে না, এত নিকৃষ্ট কথা, আমারে বলছে বিশ্বাস করেন, আমি বলছি না এ কথা আমার বিশ্বাস হয় না, বাজারা জানি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমরা বিশ্বাস করি হুজুরের চরিত্র এরকমই, এদের চরিত্র খারাপ বানানোর জন্য ওরা কি করেছে আমি নিজে দেখেছি। এই যে ছোট হুজুর বলে পিসকে হুজুর একটা ছিল না, রাফিকুল ইসলাম মাদানী,
হুজুর আমার সাথে প্রথমে 2 মাস ছিল জেলখানায় আমার বলতো হামজা ভাই রাতের বেলা আমারে এই হাতি ছিলে নিয়ে যেত রাত 12টা 12:30টার দিকে দুই কোলের রাস্তা ব্লক করে দিয়ে আমার পোড়া উলঙ্গ করে এরপরে শার্ট পরাতো প্যান্ট পরাতো হাতে একটা সিগারেট দিত আর অর্ধ উলঙ্গ একটা মেয়েলো কেনে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতো বলতে এটা সকাল বেলা ছেড়ে দেব দেশের মানুষ বলবে যে হুজুরের চরিত্র কেমন ছোট মানুষ এমনিতে হ্যাঁ আসলে ছোট মানুষ বয়স যাই হোক আমার যে পর্যন্ত আমার হাওমা করে কাটাকাটি অবস্থায় বলেছে হামজা ভাই আমি তখন এত অসহায় একে সাইকে ডাক দিয়ে বললাম ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানে জানেন আমার উনি তো করছে কত নিচে নেমেছিল মানুষেরা আল্লাহ ওদেরকে এত নিচে নামিয়েছে বলছে ওই সময় আমি বড় দোয়া দিয়েছি আল্লাহ তোমার ছোট্ট গোলামের সাথে ওরা যা করে তুমি তো দেখতে পাচ্ছ আমি এই মজলুম অবস্থায় বড় দোয়া দিলাম আল্লাহ তুমি হারুনকে দেখো আল্লাহ ঠিক দেখেছে আমার অবস্থা করে দিয়েছে 3 ইঞ্চি ওরা কিশোরগঞ্জের বদনাম করে ফেলেছে এক কথা বলে না কেন কয়েন্সি বলেন তো সারা দুনিয়া জানে এমনকি মেয়ে লোক জিকির করছে দেখলাম 3 ইঞ্চি 3 ইঞ্চি এত নিচে আল্লাহ নামাতো না আলেমদের বিপক্ষে যাওয়ার কারণে আল্লাহ এত নিচে নামিয়েছে এই মালায়ন বিপ্লব এটা ধরা পড়বে এটাও আছে এটা দেখবেন দু একদিন পরে বের হবে আমার মনে হয় এর যদি জনগণ পায় পিটিয়ে ভর্তা মারিয়ে ফেলবে শয়তানের কথা বার্তার আছে উল্টা পাল্টা আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নামের 44 নাম্বার আয়াতটা নাযিল হয়েছে যে 1500 বছর আগে আর আমি এখন পড়ার পরে মনে হচ্ছে 24 সালের 5 আগস্টে আল্লাহ দেখে দেখে নাযিল করেছে এই কথা বলছেন কেন এই জন্য আমরা যারা কোরআন প্রচার করতে আসব তাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছেন কিতাবুন উনজিলা ইলাইকা এই একটা কিতাব হে নবী আপনার প্রতি এই কিতাব আমি নাযিল করেছি ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিন হুলি তুনজিরা বিহি যখন আপনি কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ সংকীর্ণতা ভয় ভীতি এগুলো যেন কাজ না করে এটা কোরআন প্রচারকদের দায়িত্ব দিচ্ছেন কে আরো জোরে বলেন এই 15.5 বছরও কোরআন প্রচার হয়েছে কিন্তু ভয়ে ভয়ে এক কথা বলেন না কেন যারা প্রচার করতে আসতো 14 রকমের শর্ত জুড়ে দিত এর জন্য জানার পরও তারা প্রচার করতে পারতো না আর যারা দু একজন প্রচার করেছে তারাই মামুনুল হকের মতো মিথ্যা মামলা নিয়ে 3-4 বছর জেল খেটেছে আমারে যে মামলা দিয়েছিল শয়তানও বিশ্বাস করবে না কিন্তু ওরা বিশ্বাস করতো কোন পাগল নাকি সেই সিরাজগঞ্জ থেকে একটা কাঁচি নিয়ে এসেছিল ধান কাটা কাঁচি সংসদের সামনে ঘুরছিল পুলিশ ধরে বলেছে কি করো সংসদ ভেঙে ফেলবো মানে হ্যাঁ আমি আমির হামজার ওয়াশনে উদ্বুদ্ধ হয়েছি আমি আমির হামজারে এই অপরাধে আমার ধরে নিয়ে এসেছি 3 বছর কয় বছর আর তো সেই মামলায় যদি আমার সাজা লাগিয়ে দিত সর্বোচ্চ 3 মাসের বেশি আমার সাজা হয় না 30 বারের উপরে আমার মামলাটা উঠেছে আমার জামিন দেয়নি অথচ এই 5 তারিখের পরে মামলা তুলতে দেরি সে জজ নিজেই বলছে কি দেখে বিচার করব কোনো মাল নেই ছেড়ে দিলাম পুরা খালাস করে দিয়েছে আমাদেরকে বলতে গেলাম মনে মনে যে জজ সাহেব এই মামলা তো 3 বছর আপনার কাছে ছিল তখন তো বলেননি যে কোনো মাল নেই খালি বলেছেন যে না জামিন হবে না এখন হঠাৎ করে যে মাল পাচ্ছেন না মানে এই কথাই বলতো হুজুর কিছু করার নেই হাত বাঁধা কি ছিল এইটাই চলেছে বিচার ব্যবস্থায় এইটাই চলেছে প্রশাসনে এইটাই চলেছে চিকিৎসা বিভাগে এইটাই চলেছে শিক্ষা ব্যবস্থায়
বাংলাদেশে যত বিভাগ আছে প্রত্যেকটা বিভাগে সারাই দায়িত্ব ছিল প্রতিটি মানুষের হাত বাঁধা ছিল হাত শুধু খোলা ছিল শেখের পেটির আজ এই বিচারপতির হাত যেমন খুলে গেছে উনি যেমন ন্যায় বিচার করতে পারছেন আমরা চাই বাংলাদেশে কিয়ামতের আগে যারাই দায়িত্বে থাকবে তাদের যেন হাত আবু সাইদের মতো খোলা থাকে কারো হাত এই দেশে বাঁধা থাকবে না কিশোরগঞ্জবাসী আমি আমার ঈমান থেকে কথা বলছি বাস্তবতা এইটা হাত বাঁধা থাকলে আসলে নাই বিচার পাওয়া যায় না যেহেতু আমি নিজে প্রমাণ এজন্য আমরা চাই এই দেশে যেন কারো হাত আর বাঁধা না থাকে যদি দুই একটা হাত বাঁধা থাকে আমরা খুলে দিতে চাই কথা বলেন না কেন আর এই জন্যই তো যারা দায়িত্বে আছে তাদেরকে একটু সময় দিতে চাচ্ছি যে আপনারা হাত খোলেন 100 জনের প্রায় 65 জনের উপরে এখন হাত খোলা হয়ে গেছে বাকি 35 টা এখন ওই জালেমদের দোসররা বসে আছে আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে এসিআর গুলোতে যারা আছে তাদেরকে আপনি সংস্কার করেন যেগুলো জালেমদের সবচেয়ে বড় দোসর তাদেরকে একবারে ওএসডি করে দেন একেবারে জীবনের মতো ওরা ঘুরে আসার দরকার নেই নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন না রব্বিলা তাদা আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জার ইন্নাকা ইন তাদারহুম ইয়াবলু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফার হে আল্লাহ এর আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে কারণ ওর পেট থেকে যে ট্রান্সপ্লান্ট হবে ওর সাথে ডবল হারামি না আমরা নূহ নবীর দোয়ায় করছি আল্লাহ একটা কেউ তুমি ছেড়ো না বিশেষ করে অন্তর্বর্তীকালীন যিনি আছেন তিনি যেন এই দায়িত্বটা পালন করে কারণ দেশের ছাত্র জনতা এই জন্যই তারে বসিয়েছে ছাত্র জনতার যে নয়টা দাবি ছিল এইটাও যে আমরা বৈষম্য রাখতে চাই না কথা বলুন আমরা কোন বৈষম্য রাখতে চাই না সংস্কার করে সব আমরা পাল্টিয়ে ফেলব জুলুম সারাই করেছেন কোন ছাড় হবে না আপনার কারণ আপনি আল্লাহর মামলার আসামি জালেমরা হামজার মামলার আসামি না জালেমরা সরাসরি আসামি কার মামলার ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস সূরা শুরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব বলতে পারি 15.5 বছরে যারা জুলুম করেছেন আপনারা হয়তো সেরকম টের পাননি সাতক্ষীরা যান চাপা নবাবগঞ্জে যান চট্টগ্রামে যান কি হয়েছে এই মানুষগুলো ইসলাম মানার কারণে মুসলমান দাবি করার কারণে একামতে দিনের দায়িত্ব পালন করার কারণে বাড়ি ঘর পর্যন্ত তাদের বোল্ডোজার দিয়ে একেবারে গড়িয়ে দিয়েছে কয়েকদিন আগে আমি সাতক্ষীরা ছিলাম বাংলাদেশের দ্বিতীয় ফিলিস্তিন বলা হয় সাতক্ষীরাকে আর চাপায় নবাবগঞ্জকে মানুষ এত অত্যাচার করতে পারে যা করেছেন 15.5 বছরে তার 15 ভাগের এক ভাগ করলে আপনি টিকতে পারবেন না এটা আমার কথা হচ্ছে সংস্কার আরম্ভ হয়ে গেছে আর এটার জন্যই যেহেতু দেশের ছাত্র জনতা জনগণ মিলে আপনাকে দায়িত্ব দিয়েছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আহ্বান জানাবো কোন জালেম যেন আর সিআরে বসতে না পারে তাড়াতাড়ি ব্যবস্থা করেন হ্যাঁ পরিবর্তন হওয়া বললাম না 100 জনের প্রায় 65 জন হয়ে গেছে 35 জন এখনো আছে এই শয়তানগুলোকে আমরা দেখতে চাই না দু একটা একটু মাঝে মাঝে মাথা বের করে আর ধরা খায় আমরা চাই যে একটু আসেন 72 রাকাত নাকি তাহাজ্জুদের নামাজ পড়তো সিটার তাহাজ্জুদের নামাজ কয় রাকাত সর্বোচ্চ দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত মানে 8 রাকাত খুব বেশি হলো 12 রাকাত আলেম বসে আছে জিজ্ঞাসা করেন তো খুব বেশি হলো 12 রাকাত পড়া যায় 8 রাকাত থেকে 12 রাকাত আর ও বলছে আমি 72 রাকাত ইসলামের নিয়ম নীতি ফাসলামি করো না দাঁত মুখ খুলে ফেলা দরকার
ওদের উপরে যেটা আছে ওইটা মিথ্যা কথা বলতো এরকম লাকুম দিন হুকুম আলিয়া দিন রাহুল বুখারী আয়াত পড়ছে কোরআন শরীফে আর দলিল দিছে বুখারী তে ওর পেট থেকে যা আসবে তারা তো এটাই বলবে এক কথা মনে রাখবে কি পাগল দেখেন তো একবার বলতে বুবু একবার বলছে মা আমার মনে হয় মাতা শয়তান একেবারে খারাপ করে দিয়েছে সংস্কার আরম্ভ হয়েছে আমরা চাই সংস্কার হোক ওদেরকে আমরা সময় দিচ্ছি এই কারণে তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় ওনারা বসে থাকবে কিয়ামত পর্যন্ত না আমরা এটা চাই না বাংলা জামাতের আমির যিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন আমাদেরকে ওনাদেরকে আমরা যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চাই ওনারা সংস্কার করে পরিবেশটা এমন ভাবে নিয়ে তৈরি করুক যেন দিনের ভোট আর রাতি হয়ে না যায় আবার যদি এইভাবে নির্বাচন দেন নির্বাচন দেন দিয়ে দিল কি হবে শয়তান তো এখনো কিছু আছে নেই বলেন কোরআনের কথা যখনই মানুষকে আপনি বলতে যাবেন অনেক মানুষ এমন আছে হারজনের ব্যাখ্যা অনেক মানুষ এমন আছে তারা আপনার কথা আল্লাহর এই কথাগুলো না বোঝার কারণে মন খারাপ করতে পারে এরকম মানুষ আছে দ্বিতীয় নম্বরে আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে বাংলাদেশের মানুষেরা মানবে আপনি কোরআনের কথা বলতে গেলে ওইগুলো টিকবে না এমন ইসলাম এদেশে নেই এক কথা বলে দেখা এই যে পীর পূজা মাজার পূজা এগুলো ইসলামে আছে বলেন আজকের তেলাওয়াত কি তো আয়াতে এই কথাগুলো আছে কোরআন দিয়ে বলতে গেলে ওই সমস্তটা টিকবে না তখন ওই মানুষ যারা ব্যবসা করে খাচ্ছে মাজার বানিয়ে তারা আমারে দাওয়াত করে খাওয়াবে একবার সিনায়েতে গিয়েছিলাম এক পীরের দরবার আমি জানতাম না আমারে নিয়ে গেছে এক বড় ভাই যে দেখে পীর সাহেবকে মহিলারা পর্যন্ত সেজদা দিয়েছে মেজাজ গেল খারাপ হয়ে আমার বসে হুজুর শিরিক এ বিষয়ে কথা বলেন শিরিক কত প্রকার কে কে শুরু করলাম শিরিক বিজাত শিরিক বিসিফাত শিরিক বিল ইখতিয়ার শিরিক বিল হুকুক এ চার নাম্বার হুকুক যেটা আল্লাহর হক আল্লাহ বাদে সেজদা পাওয়ার হক দুনিয়ায় কারো আছে ওইটা দেখে দেখে যখন আরম্ভ করেছি পীর সাহেব ওখান থেকে চিল্লাচ্ছে ওরে তাড়াতাড়ি নামা আমার দরবার গেল তোর দরবার আজকে তুলে দিয়ে যাব এরকম দরবারের ব্যবসায় যারা আছে বাবা মরে গেলে আসতে করে সিয়ারে বসে উনি গদ্দিন হোসেন পীর ওটা গদ্দিন হোসেন শয়তান কোথায় পেয়েছেন এটা নিয়ম নীতি বাংলাদেশে 48,000-এর উপরে পীর শুধু একটা দরবার আমার দৃষ্টিতে আমি পেয়েছি চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি বাইতুল শরফে উনি মারা গেলে ওনার ছেলে পীর হবে না এ নিয়ম নীতি ওখানে নেই ওনার পরে শাহ মাওলানা কতবুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন ওই দরবারের দায়িত্বে আমরা চাই ইসলাম এইরকম নীতি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকালের আগে বলেছিলেন আমি মারা যাওয়ার পরে আমার ছেলে যেন সিয়ারে না বসে আব্দুল্লাহ সাহাবীদের ভেতরে যাকে যোগ্য মনে করো তাকে বসিয়ে নিও কিন্তু আমার ছেলে যেন না বসে অ বাংলার মুসলমানের একটা রেকর্ড হচ্ছে তাম দেশে কালকে যাবে ইসলাম এইটার নাম কথা বলে না কেন অনেকে বলতে পারতেন না আমি মরণের পরে আমার ছেলেকে বসিয়ে দিও কারণ সব দিক থেকে হযরত ওমরের ছেলের যোগ্যতা সম্পূর্ণ ছিল তারপরও তিনি বলেছেন না আমার ছেলে যেন না বসে কারণ মানুষ আবার কথা তুলবে ওমর মারা গেছে ছেলেকে বসিয়েছে তা আপনারা ইসলাম কোথা থেকে নিয়েছেন আমি তো খুঁজে পাই না বিশ্ব নবী যদি বলতেন আমার পরে আমার সিয়ারে বসবে আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা কেউ নিষেধ করতো কথা বলেন না কেন কয় তিনি তো বলেননি আপনি কি একটা দল গঠন করেছেন যে আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ছেলে বসে পড়ে আপনার মেয়ে বসে পড়ে এই কথা বলেন না কেন খালি উল্টো পাল্টা ফতোয়া দেন যার আকিদা ঠিক নেই ওর আকিদা ঠিক নেই আপনার কিসের আকিদা আছে বাপ মরে যায় আপনি আস্তে করে গদ্দিন হোসেন পীর হয়ে যান যাদের বলেন আকিদা ঠিক নেই তাদের দিকে তাকান তো জীবনে যদি এই দলের ভেতরে আপনি একটা প্রমাণ দেখাতে পারেন যে কেউ পথ চেয়ে নিয়েছে আমি জীবনের মতো মাফি বন্ধ করে দেবো এই যে লোকটা বসে
কাছে আছে জিজ্ঞাসা করেন জোর করে দায়িত্ব দেওয়ার আগে তারপর কান্না কাটি করে নিতে চাই না আর ওদের দায়িত্ব নেওয়ার জন্য মারামারি হয় আপনি এরপর ইসলাম বলেন না ইসলাম নেওয়া লাগবে রাসূলের কাছে সাহাবীদের কাছে কথা বলেন না এটা একটা দায়িত্ব হিসাব দেওয়া লাগবে কিয়ামতে উনি মারা যাবে আস্তে কোনার মেয়ে বসে বলবে আমি এই দায়িত্বে আছি কোথায় পেয়েছেন এর নাম ইসলাম না সুতরাং ইসলামে যেটা নেই আমরা ওই দল মানি না ইসলামে যেটা নেই আমরা ওই পীর মানি না ঠিক শুধু এখানে বলছেন এটা মানতে গেলে দেশে অনেক কিছু হারানো লাগবে অবশ্য ঠিক আমি বলেন তো আমি স্যার নাম বলছি এই দেশে এই জামাতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবির এই দুইটা সংগঠন আর ইসলামী ছাত্রী সংস্থা এই তিনটা সংগঠন বাদে আপনি একটা দল দেখান যেখানে দায়িত্ব দিতে গেলে কান্নাকাটি করে দেখান আসেন আদা আমার ছোট্ট জীবনে আমি পাইনি কোন জায়গায় পাইনি জোর করে বসে আবার বলে গদ্দিনশীল পীর ওটা গদ্দিনশীল টাটকা শয়তান এই ব্যবসা যারা করে খাচ্ছে না আবহমান কাল থেকে কোরআনের তাফসির করতে গেলে তো টিকবে না তখন ওরা আমার বিরোধিতা করবে হাদিয়া তোফা নজর নিয়ে আসাদি তো বন্ধ করে দেবে জেনায়েদার যে পীরের কথা বললাম ওই দিন আমার হাদিয়া তো দূরের কথা মাঠ দিয়ে পালিয়ে বাঁচি না ওটা 13 সালের কথা তখন আমি এখন আরম্ভ করেছিলাম কেবল মাহফিল বিশ্ববিদ্যালয়ে তখন আমি সেকেন্ড ইয়ারে না থার্ড ইয়ারে সেই সময় আমার নিয়ে গিয়েছিল সেখান থেকে যে তাড়া খাওয়া শুরু আজ এখন বন্ধ হয়েছে জুলাই আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত আমি তাড়া খেয়েছি সেদিন বগুড়াতে এরকম কথা বলার পরে মাঠ দিয়ে আমার মনে হয় 1 কিলোমিটার শুধু আমারে দাঁড়িয়েছে পুলিশে যে পুলিশ দাঁড়িয়েছিল ওই গাবতলি থানার ওসি বগুড়া আর আবুল কালাম আজাদ ওনাকে আমারে ধরতে পারলে মানুষ বানিয়ে ফেলত কমিটির কাছে পরে বলেছে ওরে ধরতে পারলাম না আমি এখন বলছি এই 5 তারিখের পর থেকে আমি আপনাকে খুঁজতেছি আপনি কোথায় আছেন আমি জানি না যেখানেই থাকেন আপনাকে কিন্তু ছাড়া হবে না আপনি আমারে খুঁজতেছিলেন আমি এখন আপনাকে খুঁজতেছি এজন্য হারাজনের ব্যাখ্যা আমরা যারা করতে আসব কোরআন প্রচার তাদের উচিত হবে সামনে যারা আছে না বুঝে মন খারাপ করবেন না আগে দেখেন আল্লাহকে বলতে চাই বলেন তো আমি একটা আমার বাবার কথা বলেছি যদি বলতাম এখানে যে প্রিন্সিপাল বসে আছে আমার ছেড়ে দিত হারাজনের দ্বিতীয় ব্যাখ্যা বানানো ইবাদত যারা ইসলাম মনে করে বানন করছেন কোরআন তাফসির হলে ওইগুলো টেকে না তখন ওরা মন খারাপ করে ওরা বাধা দেয় বিরোধিতা করে এমন এমন কথা তোলে যে বলে ও হুজুর পীর মানে না পীর মানে না মানে পীর মানে উস্তাদ পীর মানে শিক্ষক পীর মানে মুআল্লিম আপনি যেটা জানেন না ওনার কাছে জেনে নেবেন এতটুকু শেষ ওর গা পাটি পা লাগবে বউ দিয়ে দেয়া লাগবে কোথায় পেয়েছেন সুতরাং আমরা কোরআন যারা প্রচার করতে আসি আমরা যেন ভয় না পাই কোন সংকীর্ণতা দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি সংশয় সন্দেহ এগুলোর ঊর্ধ্বে থেকে কোরআন প্রচার করা লাগবে আর আমরা সেই মন নিয়েই বসেছি এবার তেলাওয়াত কিন্তু আয়াত আরম্ভ করছি থাকবেন না জবান ছেড়ে কোরআন পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ইলা আখিরি আয়া সূরা নিসা 176টা আয়াত আছে 24টা রুকু আছে 36 নম্বর আয়াতের মাত্র প্রথম অংশটা পড়েছি এই আয়াতটা যদি 6 ভাগ করেন 6 ভাগের এক ভাগ এতটুকু আমার যতটুকু এই মেধায় কোরআনের উপরে আল্লাহ জ্ঞান দিয়েছেন এই প্রথম শব্দটার ব্যাখ্যা যদি আমি শুরু করি আমার এই হিসাবে আমার জীবন শেষ হয়ে যাবে আয়াতের ব্যাখ্যা করে শেষ করা যাবে না আমার তো মনে হয় দুনিয়া আখিরাত আল্লাহ ওয়াবুদুল্লাহ এর ভেতরে সব দিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সূরা নিসা যখন নাযিল হয় ইবনে কাসিরের ভেতরে এটা আছে বিশ্ব নবী বলেন
তমাম দুনিয়া যদি আল্লাহ আমারে দিয়ে দিত আমি এত খুশি হতাম না সূরানে সার ভিতরে পাঁচটা আয়াতে আমি যত খুশি হয়েছি এক নম্বরে ইন্নাল্লাহা লা ইয়াসলিমু মিসকালা যাররা আল্লাহ কারো উপরে যাররা পরিমাণ জুলুম করেন না কে বলছেন দ্বিতীয় নম্বরে ইংতা জিদানি বকাবাইরা মা তুনহাউনা আনহু লকাফিরানকুম সাজ্জিআতিকুম আল্লাহ পাক বলেন যদি তোমরা বড় বড় অপরাধ থেকে বেঁচে থাকতে পারো ছোট খাটো অপরাধ আল্লাহ maaf করে দিবে তিন নম্বরে আমি সবচাইতে বেশি খুশি হয়েছি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব অপরাধ আমি ইচ্ছা করলে maaf করে দেব কিন্তু শিরিকের গোনা maaf নেই চার নম্বরে আমি পেয়েছি ওয়ালা আন্নাহুম ইয়াসলামু আনফুসাহুম ইলা আখিরি আয়া পাঁচ নম্বরে আমি পেয়েছি ওয়ামাই ইয়াকসিবে খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারুমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনান এই পাঁচটা আয়াত পেয়ে আমি আল্লাহর নবী বলছি এত বেশি খুশি আমি তামাম দুনিয়া যদি আল্লাহ আমাকে দিয়ে দিত আমি এত খুশি হতাম না আজকে যেহেতু সূরা নিসা থেকে আমরা আলোচনা শুনছি আজকে যদি এখান থেকে বাড়ি নিয়ে যেতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আপনি পেয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ সবগুলো তো শেষ করা যাবে না আমি একটা আয়াতের প্রথম অংশ বলেছি ওয়াবুদুল্লাহ আল্লাহ বলেন ইবাদত করো আল্লাহর ইবাদত হবে কার আর জোরে বলেন আল্লাহ ইবাদত কি শব্দটা ছোট ইবাদা এত ব্যাপক অর্থবোধক এটা তমাম দুনিয়া আখিরাত আল্লাহ সবের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন পড়া কোরআন শরীফ থেকে আমি ইবাদত আমাদের জীবন সংক্রান্ত নয়টা বিভাগে ভাগ করতে পেরেছি আমাদের ব্যক্তিগত জীবনে ইবাদত আছে পারিবারিক জীবনে ইবাদত আছে সামাজিক জীবনে ইবাদত আছে রাজনৈতিক জীবনে ইবাদত আছে অর্থনৈতিক জীবনে ইবাদত আছে সাংস্কৃতিক জীবনে ইবাদত আছে ধর্মীয় জীবনে ইবাদত আছে আন্তর্জাতিক জীবনে ইবাদত আছে জাতীয় জীবনে ইবাদত আছে এই নয়টা বিষয় পুরা কোরআনে আমি আল্লাহ পাকের এই কোরআন থেকে ভাগ ভাগ করে বের করতে পেরেছি সুতরাং ইবাদত করা লাগবে আমাদের এই নয়টা পুরা জীবনের ভেতরে কথা বলে ঠিক কিনা আমরা আংশিক ইবাদত নিয়ে অনেকেই খুশি আংশিক মানে এই যে নামাজ পড়া রোজা রাখা হজ করা যাকাত দেওয়া শেষ কিন্তু এগুলোর শিক্ষা আমাদের জীবনে নেই এখানে প্রিন্সিপাল সহ জেলা আমির সহ যারা আমরা বসে আছি আমি নিজে বলছি বাম পা দিয়ে যখন টয়লেটে মানুষ প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস যতক্ষণ কাছে আছেন আপনি আট দশ মিনিট বিশ মিনিট এরপরে যখন বের হবেন গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযি আযহাবা আন্নিল আযা ওয়া ফানি এই শব্দ বলা লাগে না আপনি 8 10 মিনিট যা করেছেন এই দুইটা দোয়া যদি রাসূলের তরিকায় পড়ে বাম পা দিয়ে প্রবেশ করে ডান পা দিয়ে বের হন 8 10 মিনিট পুরাটাই ইবাদত কি কথা বলেন 8 10 মিনিট পুরাটা কি আরো জোরে বলেন আমরা তো এইটা চাই আপনি 10 মিনিট যেমন ইবাদত মনে করছেন টয়লেট করা 10 বছর নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন এইটা আমরা ইবাদত হিসাবে দেখাতে চাই মান করাল কোরআনা যে ব্যক্তি কোরআন পড়ে ফাস্তা সাহারাহু এবং কোরআনকে যারা এজহার করার চেষ্টা করেন এজহারের এখানে অর্থ বেশি আমি 27টা এক নাম্বার অর্থ ইজহার মানে স্পষ্ট করা দুই নাম্বার অর্থ ইজহার মানে বিজয়ী করা তিন নাম্বার ইজহার মানে হেফাজত করা হেফসহলিকা আছে চার নাম্বার ইজহার মানে দাঁড় করানো এরকম সাতাশটা অর্থ আছে অভিধানে সুতরাং কোরআন যারা পড়ে এবং কোরআনকে যারা বিজয়ী করার জন্য চেষ্টা চালায় ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু এর বর্ণিত হালালকে যারা হালাল মানে হারামকে যারা হারাম জানার পরে ছেড়ে দেয়
আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে হ্যাঁ আদখালা মাসে সেটা অথচ আমি এখনো মরিনি আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিল কি করে নবীর এই কথা ঠিক হয়নি কথা বলেন না কেন তাহলে এর বাস্তবতা কি নবীজি কি বোঝাতে চাইলেন সত্যিই যদি আপনি কোরআনে কারীমকে এই পৃথিবীতে বিজয় করতে পারেন দাঁড় করাতে পারেন কায়েম করতে পারেন পরিবেশটা এমন হয়ে যাবে হালালকে হালাল হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সম্ভব হবে আমাদের দেশে কোরআনে কারীম কায়েম নেই এই জন্য হালালকে হালাল জানার পরে আজ আমরা আঁকড়িয়ে ধরতে পারছি না হারামকে হারাম জানার পর আমরা অনেকে ছেড়ে দিতে পারছি না কথা বলেন কেন যদি আমরা পারতাম নবীজির এই কথা 100 ভাগ কার্যকর আপনি দেখতে পেতেন পৃথিবীটা মিনি জান্নাত হয়ে যেত আদখালাহুল্লাহুল জান্নাহ নবীজি বলেন মনে করবা যে আল্লাহ তোমারে জান্নাতে দিয়ে দিয়েছে তার মানে জান্নাতের একটা পরিবেশ আপনি নিজের চোখে দেখতে পেতেন সুবহানাল্লাহ বলতে পারেন না সুতরাং কোরআন যদি এজহার হয় কায়েম হয় বিজয় হয় তাহলে এই দেশের সুভিত্তিক যে ব্যাংকগুলো থাকবে ব্যাংক থাকবে কিন্তু ইসলাম দিয়ে কথা বলুন না কেন এই সরগুলো এই টাকা তুলে সন্ত্রাসী এই কোলাঙ্গার গুলো এই 15.5 বছরে ইসলামী ব্যাংক নামে অর্থনীতি দিয়ে যে চলত ওরা পুরা ফকলা করে ফেলেছে এক দর বেশি টাকা খেয়েছে 34-36 হাজার কোটি টাকা এস আলম খেয়েছে 50 কোটি 50 হাজার কোটি টাকার উপরে এত টাকা যদি এক ব্যাংক থেকে নিয়ে যায় সে ব্যাংক থাকে কি অথচ এটা যে একটা এবাদত ছিল দেশের মানুষ অনেকে বুঝতো না ও অ্যাকাউন্ট করে সোনালি রূপালী চৈতালি কথা বলছেন আপনি মুসলমান নামাজ পড়েন যেমন ফরজ মনে করে ইসলামী অর্থনীতি মানা দরকার ছিল ওই রকম মনে করে এখানে আপনার উচিত হবে লেনদেন যদি করেন কারবার যদি করেন ইসলাম যেখানে অন্তত আছে সেখানে কিছু না হলেও কিছু করা দরকার যদি বলেন ওরাও তো খায় হ্যাঁ খায় কারণ এই দেশের সুদ ভিত্তিক অর্থনীতি যতদিন পর্যন্ত জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে কোনো ফেরেশতাও যদি এসে ব্যাংক দেয় সে তার ওষুধ খাওয়া লাগবে পারবে না সে এখানে যতদিন পর্যন্ত এটা কায়েম না হচ্ছে ততদিনের এত চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে এই ব্যবস্থা আছে আপনি যদি একেবারেই সুদ খেতে না চান সে ব্যবস্থা আছে কিন্তু আপনি তো ছাড়বেন না আপনি নেন সুদের টাকা যদি নেন ওই এই টাকা নিয়ে আসবেন নিজের আসল টাকা রাখার পরে ওই সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া মানুষকে দিয়ে দেবেন কথা বুঝতেছেন তারপরও হাতে পায়ে ধরে বলি ইসলামী অর্থনীতি এটা ইবাদত এটা এই দেশে সিটে ফোটা হলেও আছে ইসলামী ব্যাংকের ভেতরে সুতরাং ইমানের দাবি অনুযায়ী আমাদের এখন কাজ কারবার করা দরকার ইসলামের সাথে আর যেখানে 100 ভাগের 100 ভাগ সুদ আপনি সেখানে দৌড়িয়ে যান এবাদত আল্লাহর হচ্ছে না আমাদের আমি সহ যারা আছি আমরা এবাদত করতে চাই কার বলেন তো আরো জোরে বলেন কার ব্যক্তিগত জীবনের এবাদতটা কি অকুলু লিন্নাসি হুসনা মানুষের সাথে যে কথা বলবেন ব্যক্তি ব্যক্তির সাথে যদি কেউ হাসি মুখে কথা বলে এটা একটা সাদগা দেওয়ার স্বভাব হয় অথচ ব্যক্তিগত জীবনের ইবাদতটাকে আমরা দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেই এই পৃথিবীতে যারা সত্যি ইবাদত ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত করে করছে আমি নিজে দেখেছি তাদের জীবনটা কি হাসি মুখে কথা বলে তারা অথচ তারা সবচাইতে বড় বিপদে আছে আপনি দেখেন না একটু জিন্দা মানুষ মনে হচ্ছে জান্নাতি মানুষ চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে ডাক্তার শফিকুর রহমান নাম ধরা ঠিক না তারপর আমি শিক্ষার জন্য বলছি লোকটারে দেখলে কেন জানি আল্লাহর কথা হঠাৎ মনে হয়ে যায় কথা বলছেন এখানে আর এই যে পাশের জেলা কি ব্রাহ্মণ বাড়িয়া আর আল্লাহর গলি ছিল আনিসুল হক পরে দেখলে আল্লাহর কথা কোনদিন আপনার মনে হয়েছে পরে দেখলে আমার মনে একটা টাটকা নির্ভেজাল শয়তান
আমি তো জীবনে শয়তান দেখিনি ওরে দেখলে আমার কেন জানি শয়তান মনে হইতো কারণ এই দেশে ইসলামকে ধ্বংস করার পেছনে যারা দায়ী তার ভেতরে লোকটা আছে বিচার ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে নতুন নতুন কালো কালো আইন বানিয়ে মানুষকে বিপদে ফেলার চেষ্টা চালাতো আল্লাহ পুরা উল্টিয়ে এখন ওই আইন দিয়ে ওদেরকে পেছে ফেলে রেখেছে আমরা চাই ওদের বানানো আইন দিয়ে ওদের বিচার এই দেশে হবে ইনশাআল্লাহ ট্রাইব্যুনাল যা গঠন করেছিলেন ওইটাই থাকবে ওই নিয়মেই যদি চলেন আমাদেরকে তো বিনা কারণে 3 বছর জেলে দিয়েছেন আপনার পাপের কারণে এই দেশে কিয়ামত পর্যন্ত আপনার জেল হবে এই পাশের জেলা নরসিংদী বাড়ি এর নাম ছিল জল্লাদ শাহজাহান ও জেল হয়েছিল মনে হয় 100 বছরের উপরে 140 বছর আমার সাথে প্রথম দিন দেখা হয়েছিল কয় বছর আছেন 27 বছর ও 30 বছর পর বের হয়েছিল কয় বছর জেল আপনার 140 বছর আপনি 140 বছর জেল আপনার এখন কিছু মনে হচ্ছে না আচ্ছা না আমি বের হব দেখেন 140 বছর জেল বলে বের হবে ওর আরেকবার জন্ম নেওয়া লাগবে না পাশের জেলে আরেকজন ছিল মুকিম গাজী ওর 167 বছর জেল হয়েছে ওই বেটা এখন আছে সৈয়দ আসলাম ভাই ছিল 27 বছর ডেঞ্জার রাসু বলে একজন ছিল 24-25 বছর ভয়ঙ্কর তাজ নামে একজন ছিল টাঙ্গাইলের ওই ভাই এখন আছে 17 বছর আমার মনে হয় যে জালেমগুলো বিদায় নিয়েছে এবং সে জালেমগুলো এখন উল্টা পাল্টা করছে ঘুষ বিষ করছে এদের এই পাপের কারণে গণহত্যার কারণে যদি এদেরকে শুধু জেলে রাখা হয় তাও কি আমার পর্যন্ত রাখা যাবে কারণ এক একজনের মামলা 100টা 120টা হয়ে গেছে আমার দুটো মামলায় যদি 3 বছর হয় যার 120টা মামলা তার কত বছর হবে বলেন এবাদত আমাদের হচ্ছে না ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক কোন জীবনে এবাদত নেই আমরা এবাদত আজকে থেকে একেবারে গোড়া থেকে আরম্ভ করব মানুষের সাথে কথা বলে হাসি মুখে কথা বলবো ইনশাআল্লাহ পারিবারিক জীবনে ইবাদত আছে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে ইবাদত ওইটা ওই নেতাকে অনুসরণ করা যাবে যেই নেতা আল্লাহ রাসূলকে মেনে চলে এটা যে ইবাদত অনেকে জানেই না মানে না এ দুনিয়ার কাজ কে বলেছে দুনিয়ার কাজ আল্লাহ আমাদের পুরা 9টা জীবনেই যেন ইবাদত করার তৌফিক দেন বলেন আমিন যদি ইবাদত এভাবে না মিলে একটা উল্টা পাল্টা হয়ে যায় মানানো জান্নাত দূরের কথা আপনি রং নাম্বারে ডায়াল করে জাহান্নামে যাবেন আমার এই যে মোবাইলটা কেউ যদি কল দেন এখানে আসল নাম্বার আছে 9টা 01 বাদ দিয়ে কয়টা বলেন না কেন এই 9টা নাম্বারের 8টা নাম্বার ঠিক আছে 01780947 শেষেরটা বলা যাবে না তাহলে মানুষ খালি কল দেবে আপনি যদি শেষের এই যে দুইটার একটা নাম্বার ঠিক আছে 4 এরপর একটা আছে বললাম না আপনি আন্দাজে কল দিবে দিলেন আমার কাছে আসবে রং নাম্বারে যাবে 9টা 8টা ঠিক আছে একটা উলট পালট হলে যেমন রং নাম্বারে যায় ও বাংলার মানুষেরা এই দেশে আমরা যারা আজ নামাজকে ইবাদত মনে করি টয়লেটকে ইবাদত মনে করি হজ করাকে ইবাদত মনে করি কিন্তু রাষ্ট্র চালানো দুনিয়ার কাজ রাজনীতি মনে করে ছেড়ে দেই নেতা নির্বাচন ঠিক নেই আপনারা কিন্তু ডায়াল হচ্ছে রং নাম্বারে আশা করছি আপনি জ্ঞানী মানুষ বুঝে ফেলেছেন এরপরেও যদি আপনি না বোঝার ভান করে থাকেন আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে আমি আনছিলাম আল্লাহ আমাদেরকে এবাদত বুঝে শুনে করার তৌফিক দিন আমিন আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন মাবুদ বিশাল আয়াতে তুমি খুশি হয়ে যাও আমাদেরকে মাফ করে দাও সালাতগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও দুনিয়ায় মাটির নিচে যারা ঈমান নিয়ে ভূমি আছে আল্লাহ মাফ করে দাও তোমার যে বান্দার মাধ্যমে এসেছে মোবারক ভাই তার স্ত্রীকে কিছুদিন আগে হারিয়েছে আল্লাহ তোমার ওই বান্দির কবরটা জান্নাত বানিয়ে দাও
আরে তিন ছেলে মেয়ে পাঁচটা ছেলে মেয়ে রেখে মারা গেছে আল্লাহ তুমি তাদের অভিভাবক হয়ে যাও মা বন্ধুদেরকে কবুল করো এই মাহফিলটা আগামীতে বিশাল আকারে কোরআনের জন্য তুমি মঞ্জুর করে নিও আল্লাহ সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি কত আলেম এসেছে আল্লাহ আলেমদেরকে মঞ্জুর করে দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম মরণ আসলে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।